নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুল ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এইচএস এক্সামিনেশন দু হাজার বাইশ এবারে কিন্তু হোম সেন্টারই হবে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো সব থেকে বড় পদক্ষেপ কিন্তু রাজ্য সরকার তো বন্ধুরা আজকে সেই নিয়ে বিস্তারে জানাবো রাজ্য সরকার থেকে কী জানানো হয়েছে স্টুডেন্টকে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা সকল পড়ুয়াদের জন্য সুখবর পরীক্ষা হতে চলেছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সেটি কিন্তু অনলাইন নয় এবারে কিন্তু হবে অফলাইনে এবং সেটি কিন্তু শিলমোহর পড়ে গেল মঙ্গলবারে তবে পরীক্ষা অফলাইন হলো নিজের স্কুলে যথার্থ হোম ভেনুতে কিন্তু বসে পরীক্ষা দিতে পারবেন পরীক্ষার্থীরা এমনটাই জানিয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো বন্ধুরা আপনাদেরকে একটু জানা জানিয়ে দিচ্ছি যেখান থেকে বলা হয়েছে যে নিজের স্কুলে যথার্থ হোম ভেনুতে কিন্তু নিজের পরীক্ষা বুঝতে পারবেন কিন্তু এইচএসের পরীক্ষার্থীরা এই এরকমই কিন্তু শিক্ষার্থীদেরকে জানানো হয়েছে তার পাশাপাশি বলা হয়েছে যে সংসদের পক্ষ থেকে স্কুলগুলিতে বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি অ্যানরোলমেন্ট ফর্মের নিয়মকানুনও স্পষ্ট করল উচ্চ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তো সেখানে বলা হয়েছে উল্লেখ্য আগামী মাসে অর্থাৎ মার্চ মাসেই রয়েছে মাধ্যমিক পরীক্ষা এবং তারপর এপ্রিলে রয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী দোসরা এপ্রিল থেকে শুরু হবে এই পরীক্ষা কিন্তু চলবে তির কুড়ি এপ্রিল পর্যন্ত তাছাড়া সংসদ সূত্রে খবর অনুযায়ী যে পরীক্ষা সকাল দশটার থেকে দুপুর একটা পনেরো পর্যন্ত কিন্তু হবে মানে এখান থেকে তিন ঘন্টা পরীক্ষা কিন্তু পনেরো মিনিট এক্সট্রা দেওয়া হবে এবং পরীক্ষা সময়সীমা তিন ঘন্টা পনেরো মিনিট এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস্থার তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা রুটিন কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে সেই রুটিনটা কিন্তু আমার নেক্সট ভিডিওতে আমি জানিয়ে দেব যে পরীক্ষা রুটিন সম্ভাব্য রুটিন যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি জানিয়ে দেবো তো বন্ধুরা এখানে জানালো যে এবারে কিন্তু আর কোনো কোনো নেই এবারে কিন্তু হচ্ছে উচ্চ পরীক্ষা এবং সেটি কিন্তু হবে নিজের স্কুলেই হোম হোম সেন্টারে কিন্তু অফ অনলাইনে পরীক্ষা হবে না এবং সেটি কিন্তু অফলাইনে পরীক্ষা হবে এবং স্কুলে বসেই কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু এবার পরীক্ষা দিতে পারবে বন্ধুরা এইটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটা ভালো বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবে মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে নিশ্চয় সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো একটা ভিডিও দেখাবে ততক্ষণ বন্ধু সব ভালো থাক সুস্থ এবং সাবধানে সবাইকে অসংখ্য ধন্যবাদ